আজকে দুইটা পিৎজা বানিয়েছি। মানে আরো একটা তুমি কি ভিডিও করতেছো? না এই যে এখানে আরো একটা করেছি। আমার সোনা পাখি মহা খুশি আম্মু। এই ফার্স্ট টাইম আমার মামনিকে পিৎজা বানিয়ে খাওয়াচ্ছি, কারণ আমাদের এইখানে ক্যাপসিকাম পাইনি এতদিন। আজকে এই ফার্স্ট টাইম ক্যাপসিকামের জন্য ওয়েট করতে করতে এরা আমরা এই প্রথমবার খাওয়াবো বানিয়ে। এর আগে তো অনেক বানাইতাম ঢাকায় থাকতে। এই কাটো কাটো ধরো আমার হাত। ও তুমি কাটো ধরো। একটা পিৎজা কাটার কিনে ফেলবা। এত জোরে চাপ দাও গা। আরেকদিন রেসিপি দেবো ইনশাল্লাহ, আরেকদিন যখন বানাবো। আজকে তো ভাল লাগে না বোমের থেকে উঠছে। বাই বাই। কি শান্তি। কি আম্মু আরেকবার শুনি কি বল। কি শান্তি। শান্তি কেন? পিৎজা ও পিৎজা খেলে শান্তি লাগে। অসুবিধা নেই, বেশি ঝাল না মা, হালকা একটু ঝাল। ঝাল না, ঝাল হবে কেন? তুমি খাবা না, আম্মু ঝাল বানাই নে। কাটা হয় না। বিসমিল্লাহ বলে খাও। বিশাল বড় পিৎজা হয়েছে, এটা খাইও না। খুশি হয়েছ? আচ্ছা ঠিক আছে, আবার আরেকদিন বার্গার বানাই দেবো।